এখানে আসলে যে আত্মার সিদ্ধি সবার হবে তা কিন্তু না, যারা গুরু ধরা যাদের ভিতর প্রেম আছে ভক্তি আছে তাদেরই আত্মার সিদ্ধি হবে। 30 বছর এই তরিকার প্রথম এসেছি, স্বামীর সাথে স্বামী এসেছে 3 বার আর আমি আজ প্রথম এসেছি, ছুটে এসেছি আমি। কুষ্টিয়া কুমারখালী উপজেলার সেউড়িয়ায় আকড়া বাড়িতে সোমবার থেকে শুরু হয়েছে 3 দিনের লালন উৎসব। মরমী সাধক ফকির লালন শাহের 132তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষে লালন মাজারকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। সেউড়িয়ায় কালী নদীর পাড়ে বসা এ লালন মেলায় বাউল দর্শনার্থের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে বাড়তি বিশেষ ব্যবস্থা। দেশি বিদেশি লাখো দর্শনার্থী সাধক ও আয়োজকদের নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা, এজন্যে মোতায়েন করা হয় পুলিশ ও ডিবি। লালন মাজারে প্রধান ফটকে বসানো হয়েছে চেকপোস্ট মেশিন, আলোকসজ্জা পরিচ্ছন্নতা মঞ্চ তৈরি সহ রয়েছে আরও নানা আয়োজন। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এবং লালন একাডেমির আয়োজনে সোমবার সন্ধ্যা 6টা থেকে 3 দিনব্যাপী চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর 3 আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। কুষ্টিয়ার সেউড়িয়ায় লালনের আকড়াবাড়ি মানেই সাধুদের হাট, সাধুদের চরণে মুখরিত হয় মিলন মেলায়, রূপ নেয় ভিন্ন রকমের এক অন্য পৃথিবী। দূর দূরান্ত থেকে ফকির সাধকদের আগমন বার্তা শোনা যায় আকড়াবাড়ির আঙিনায় গেলেই। আমি আপনা বুনাইনগর ফরিদপুর থেকে, হ্যাঁ আমার সাথে আরও লোকজন আছে এখানে আইসি, পুরোই কব এখানে আইসি আমাদের আত্মার সিদ্ধি সাধনের লাভে, এই জন্য আমরা এখানে আইসি। এখানে আসলে যে আত্মার সিদ্ধি সবার হবে তা কিন্তু না, যারা গুরু ধরা যাদের ভিতর প্রেম আছে ভক্তি আছে তাদেরই আত্মার সিদ্ধি হবে, নইলে হবে না, আসা যাওয়াই সার হবে। তাছাড়া যত সময় এর ভিতরে ভেদ না জানবে তত সময় তার কিচ্ছু হবে না। আমার স্বামী স্ত্রী আমার না, আমি একাই আইছি, উনি অসুস্থ তাই বাসায় আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি মনে করি যে উনি না, যাদের ভিতর বিন্দুমাত্র অক্ষর জ্ঞান আছে তাদের এই লালন দর্শনে আসা উচিত। লালন দর্শনে আসলে একমাত্র নিজেকে চিনবে পারবি, নিজেকে চিনলেই সকল কিছু চেনা হবে। আর এই আত্মসিদ্ধি আত্মদর্শনের জন্যই আমরা এত পূজা কন পার্বণ কন নামাজ কন যে ধর্মীয় যত রীতি নিয়ম আছে সব আত্মার সিদ্ধি সাধনের জন্য, আমাকে নিজেকে বোঝার জন্য নিজেকে শুদ্ধ করার জন্যই এত কিছু। মাজারে ভেতরে বসেছে বাউল ফকিরদের আসর, বাইরে লালন মঞ্চে চলবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরিবার পরিজন বন্ধু বান্ধব ছাড়াও সেউড়িয়ায় লালন আকড়া এখন সাধু ভক্তদের আড্ডায় মুখরিত। আর কি বুঝতো স্যার, বেতন নাটক দিয়া দেয় ক্যামেরা ভিডির মধ্যে, হিমুন করে হিমুন করে মিথ্যাবাদী দিয়া দিয়া তুলিয়া দেয় টিভির মধ্যে সাইরা দেয়, আখেরতের দিন ওই ভাইগর বিচার এমনি হয় তো আমার বাড়ি নষ্টন্দি, আমি গণিসা ফাগুননি গণিসার মাইয়া, আমি কল্লা গান্ধী বাড়ি গণিসার এই মাইয়া, আমি আমার যাই কোনো করব হ্যার বিচার আপনার লয়ে যাবো গা দৃশ্য হবাই তো না কন্দই যাবো গা আল্লাহ করবো আল্লাহ করবো আল্লাহ করবো। আমি না, আমরা দৌলতপুর থেকে এসেছি। জি আমরা আপনার তরিকার লোক এবং লালনকে আমরা ভালোবাসি তাই এখানে এসেছি। আমরা এই মানুষকে ভালোবাসি, তার ভিতরে আধ্যাত্মিক জ্ঞান ছিল আর কি। এটা আপনার মানুষ মানুষকে রিসার্চ করি, মানুষের যে দেহতত্ত্ব বা আধ্যাত্মিক জ্ঞান এগুলান তার ভিতর থেকে আমরা পেয়েছি। আমরা এই তো চুয়াডাঙ্গা জেলায় থেকে এই লালন ধর্মের আমাদের খুব ভালো সুন্দর আমাদের কাছে,
আর খুব ভালোবাসি। আর এমন একটা ধর্ম, এই ধর্মটা করলি মানুষ হচ্ছে সোনার মানুষ হয়, মানুষ বুঝলে সোনার মানুষ হয়, তাই এই ধর্মটা আমরা করি আর এটি ভালোবাসি। আর এটি করে আমার মতন যে একটা পাপিষ্ট মানুষ যে সোনার মানুষ হতে পারি, তারপরে আমার মানুষ ধর্ম ধন্য হবে, আমি মরে যাওয়ার পরও আমি হচ্ছে এখান থেকে আমি সঞ্চয় করে যেতে পারি। আমার একটা ভালো লাগে বুঝলে, তাই এখানে আসি আমি, আমার খুব ভালো লাগে। দুইজন একটা বাইরে আছে, জামাই মেয়ে নাতি নাতনিরা সব বাইরে, আমার খুব ভালো লাগে বাপ এই পথে। জীবননগর থানা থেকে জি, আজকে যে ভালো লাগছে মহাব্বত, হ্যাঁ মেলা দিন থেকে 30 বছর আসছি, আমার স্বামী এসেছে, আমরা এসেছি, আর ভাই মেয়েটা ওই ভাই 30 বছরের এই তরিকার এই প্রথম এসেছি, স্বামীর সাথে স্বামী এসেছে 3 বার আর আমি আজ প্রথম এসেছি, ছুটে এসেছি আমি ওনার দেখার জন্য, ওনার দরবার দেখার জন্য স্বামী আসা আর আমার আজ নিয়ে এসেছে। আমাদের দরবার আছে বাড়ি, আমাদের দরবার আছে, দুইজন স্বামী স্ত্রী। গত বছর এই দোল পূর্ণিমায় আসছিলাম, তা 20-30 বছর নালনের সব কথাগুলোই সুন্দর লাগে, ভালো লাগে নালনের যেসব বাক্য সব সবগুলোই ভালো লাগে আমার কাছে, জাত বেদাতের তুলনা নেই। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন এই গ্রামীণ মেলার স্টলে। প্রতি বছরই সাইজেরি তুরোধান দিবস উপলক্ষে আয়োজিত লালন মেলায় অংশ নেয় সারা দেশ থেকে আসা লাখো মানুষ, তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার মাঝরাতে অধিবাস কর্মসূচির মধ্য দিয়ে শুরু হবে 3 দিনের লালন উৎসবের মূল আয়োজন। আর যত মামারা বাপ বদানে সবাই পল্লিকালে বেশিরভাগ উদয়, যত মামারা বাপ বদানে সবাই। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।